লকডাউনের মধ্যে আমি উবেরে করে চলেছি, তো আমি যিনি ড্রাইভার ভাই আছেন ওনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি যে লকডাউনের সময় ওনারা কি ধরনের এই পরিস্থিতিতে কি সমস্যা ফেস করছেন। ভাই এখন কি রকম হচ্ছে তোমাদের লোকজন? খুবই কমই হচ্ছে এখন, খুবই কম না? তো সেজন্য তোমাদের রেটের ব্যাপারটা কি হচ্ছে, রেট কি হাই হচ্ছে নাকি? না না, রেট একই আছে, রেট একই আছে। আরো গিয়ে 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। 20% ডিসকাউন্ট? হ্যাঁ। আচ্ছা, তারপরেও লোক অনেক কম? হ্যাঁ। আর এমনি রাস্তায় কি গাড়ি ধরা বা এই ধরনের কোনো ব্যাপার হচ্ছে? আমি তো শুনেছিলাম গাড়ি ধরছে, তারপর এখন তো ধরেনি দেখি, সবাই বলছে ধরছে, মানে উল্টো পাল্টা প্যাসেঞ্জার চলতে পারে ধরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যে প্যাসেঞ্জার তাকে তো তার কাগজপত্র দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আপনাদের কোনো দোষ নেই, মানে যে প্যাসেঞ্জার তাকেই ধরবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আর রাস্তাঘাট একদমই ফাঁকা, আর রাত্রি 9টা থেকে সকাল 6টা অবধি যেটা বলেছে যে একদমই মানে লোকজন থাকছে না, ওই সময়টা কি আপনারা কোনো কল পাচ্ছেন? না না। মোটামুটি কোন টাইমটা আপনারা কলটা বেশি পাচ্ছেন? মর্নিং এ 6টা থেকে। হ্যাঁ, 4টে। 6টা থেকে 4টে? আচ্ছা, ধরুন আমি তো ফিরবো, তো মোটামুটি 4টে বেজে গেলে কি গাড়ি পেতে অসুবিধা হবে? না না, পেয়ে যাবো। পেয়ে যাবো? আচ্ছা 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 আচ্ছা। এখন তো মানে বাস ফাস একদম নেই বলে এখন আমাদের এই ওলা উবেরটাই ভরসা, তো আমি এখন পেয়ে গেলাম আপনাকে, এটাও আমার একটা খুব সুবিধা। ঠিক আছে, আপনার এত অনেকটা সময় দিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা কি ভাই? আমার নাম রাজা লামা। আজকে বৃষ্টি থেকে লকডাউনের একটি সকাল, রাস্তায় বাস ফাস যদিও নেই, তবে বেশ কিছু প্রাইভেট কার ওলা উবের দেখা যাচ্ছে। ব্যাংক খোলা আছে, বেশিরভাগই প্রাইভেট কল আর ওলা উবের।
সকাল 10:30 বেজেছে, মানে পুরোপুরি অফিস টাইম, কিন্তু লকডাউনে কলকাতার চেহারাটাই পুরো বদলে গেছে। মনে হচ্ছে না যে এটা অফিস টাইম, মনে হচ্ছে যেন কোনো একটা বন্ধের দিন। তার মধ্যে বৃষ্টি হয়েছে, তো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউই রাস্তায় নেই। এটা দেখো পুরো পাশ কালীঘাট মার্কেট বন্ধ হয়ে পুরো। দোকান খুলেছে কিন্তু লোক কই।